কাজে এদিকে লক্ষ্য রেখে সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি সুরক্ষিত করবার জন্য। সেই সব সাথে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে মানুষকে যে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছি। আমি ধন্যবাদ জানাই যে সারা বাংলাদেশে এই যে আমরা খাদ্য সাহায্যটা দিয়ে যাচ্ছি, আমরা যদি হিসাব করি যে আমাদের 350 জন সংসদ সদস্য থেকে শুরু করে একেবারে ওয়ার্ডের মানে কাউন্সিলর এবং সদস্য সব মিলিয়ে আমাদের প্রায় 61,579 জন নির্বাচিত জনপ্রতিনিধি, যাদের মাধ্যমে এই বিতরণ হচ্ছে। সেই সাথে আমাদের প্রশাসনের এবং আমাদের মন্ত্রণালয়ের সকলে কাজ করে যাচ্ছেন, এগুলি দিচ্ছেন। কিন্তু মাঝে মাঝে কিছু খবর আসে যেটা সত্যি আমাদেরকে খুব দুঃখ দেয় যে আমরা এই দুর্যোগের সময় মানুষ ঘরে বসে আছে, কাজ করতে পারছে, তাদের খাদ্য সাহায্য দিচ্ছি, কিন্তু এই সাহায্যের মধ্যে কেউ থামাদিক সেটা আমরা চাই না। কাজে এরকম যদি কখনো কোনো ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে এই ব্যবস্থা নিতে যে আবার কোথাও কোথাও আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় দেখা যায় যে কিছু কিছু আশেপাশের লোক তারাই ষড়যন্ত্র করে একজন আরেকজনকে ফাঁসিয়ে দেয়, কিন্তু তদন্ত করতে গেলে দেখা যায় যে সেখানে কোনো এ ধরনের ঘটনাই ঘটেনি, সেরকমও অবস্থা আছে। তো এই দুর্যোগের সময় কেউ কারো পিছনে লেগে থাকবেন সেটাও কিন্তু আসলে ঠিক না, বরং সবাইকে সাহায্য করতে হবে। আমাদের বিত্তবানদের আমি আহ্বান করেছি এগিয়ে আসতে, সহযোগিতা করতে, তারা করে যাচ্ছে। আমাদের সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত এমনকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেকেই এগিয়ে আসছে এই দুর্যোগে মানুষকে সহযোগিতা করবার। তারা আমাদের ত্রাণ তহবিলেও অর্থ দিচ্ছে, আবার নিজেরা নিজের উদ্যোগে খাদ্য সাহায্য দিয়ে মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। কিন্তু তারপর আমি বলবো যে এই ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে সেটা আমরা কিন্তু কখনো বরদাস্ত করব না। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু মামলা হয়েছে, যবে যে পরিমাণে আমরা দিচ্ছি সে পরিমাণে মামলা তেমন না, তারপরে আমি বলবো যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। আমরা ইতিমাত্র 11টা ডিলারশিপ বা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে আর প্রায় 40টার মতো সাজা প্রাপ্ত হয়েছে। তবে এর মধ্যে আমি আগেও বললাম যে এই ধরনের ঘটার পর আমরা পরবর্তীতে আবার যখন তদন্ত করতে গিয়েছি দেখেছি যে খুব বেশি একটা অনিয়ম দেখা যাচ্ছে, যা দেখা যাচ্ছে সেটুকুও দেখা যাক সেটাও আমরা চাই না। কাজেই সবাই আপনারা আন্তরিকতার সাথে কাজ করেন, আর আমরা যে 50 লক্ষ রেশন কার্ড আরও অতিরিক্ত দেব সেখানে আমাদের সামাজিক সুরক্ষা যারা পাচ্ছে বা যাদের ইতিমধ্যে রেশন কার্ড আছে তাদের বাদ দিয়ে যারা সত্যিকার মানে যাদের প্রয়োজন তাদের নামটা যেন তালিকায় থাকে। আমি ইতিমধ্যে আমাদের দলের সকল নেতাকর্মী প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কমিটিতে সব জায়গায় আমরা কমিটি করতে বলে দিয়েছি, যেখানে এই নামগুলি তালিকা করতে যে যারা সত্যিকার দুস্থ দরিদ্র যার ঘরে খাবার নাই তাদের খুঁজে বের করা এবং তাদের হাতে যেন সাহায্যটা পৌঁছায় সেই ব্যবস্থাটা করবার জন্য আমরা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি। কেন আমাদের দলের পক্ষ থেকে আমরা করে যাচ্ছি, কিন্তু তারপরেও আমরা যে সহযোগিতাটা দেব সরকারি হোক বা বেসরকারি হোক বা বিত্তবান যারাই করুক সেগুলি যেন সঠিক লোকদের হাতে পৌঁছায়, সেটা যেন কেউ অনিয়ম করতে না পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার নির্দেশ আমরা দিয়েছি। সেই সাথে আমরা আমাদের প্রশাসন থেকে শুরু করে যারা আছেন প্রত্যেক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ সকলকে বলবো এ ব্যাপারে আপনারা সকলেই সজাগ হবেন এবং কাজ করবেন।